বেশ বড় পরিবারের সংখ্যায় ছয়জন, রাত দিন চেঁচামেচি করে তারা ভন ভন। বৃদ্ধ বাবার মনে ফুর্তির আয়োজন, বয়স্ক তবু করে বাচ্চামি সারাক্ষণ। বড় মেয়ে বিবাহিত তবু করে বোকামি, মেজ মেয়ে যদি বলে করে না কেউ বাড়াবাড়ি। ছেলে তার বিলিয়ান প্রেম করে হয়রানি, ছোট মেয়ে বোকা পিছে করে দুষ্টমি। বিনোদনে ভরা পরিবার মহামারী, তুই তো ভাবছিলি আমার আব্বা হচ্ছে একটা শৈল মাছ, কিন্তু আমার আব্বা হচ্ছে একটা গজাল মাছ। তার কাছ থেকে টাকা বের করা এত সোজা না। দয়া করিয়া বাড়িতে কাউকে বলিবেন না যে আমি এহেনও জব করি। এরকম এরকম করে দুটো আরে কি দূরে দূরে থেকে আমার রিয়াকশন হয় না, কিন্তু ব্রেকআপ হয়ে যাবে গা। আপনাদের বাড়িতে থাকি, এইটুকু সুবিধা তো পেতেই পারেন। আমার মুখের কথা কেন? আমার তো জীবনে একটাই গোল, কবে আমার ভালো একটা বিয়ে হবে। ভারী টেস্টি খাও দেখ। না বাদাম খাওয়ার সময় নাই। আরে আমার রিপোর্টিং টাইম হচ্ছে 2:00, এখন অলরেডি 2:05 বাজে। আর 5 মিনিট লেট হলে বাবা কিন্তু কলেজের মধ্যে লোক পাঠিয়ে দিবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। চুপ দাঁড়া না, 10 টাকার বাদাম কিনে দিই, বাসায় গিয়ে খাইস, আর আমার কাছে একটু মনে করিস। হ্যাঁ মামা, 10 টাকার বাদাম দেন। চাচা যান, আপনি আরও খাবেন? না আজকে এই পর্যন্ত, কালকে আবার খাবো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। টিঙ্কু জি, তো ঝাল লেগেছে, তো দেখো না কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা। কোল্ড ড্রিঙ্কস এর ঝাজে তো ঝাল আরো বেশি লাগবে, পানি নিয়ে আসি? আরে না দূর বোকা, পানিতে ঝাজ যাবে না, কোল্ড ড্রিঙ্কস দেখো। আচ্ছা তুমি এখানে কি করছো তামান্না? টিঙ্কু ভাই আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, সেটা তো কোনো জরুরি বিষয় নাই। এ কে? বাদাম ভাই। বাহ বন্ধু, ক্লাসমেট। টিঙ্কু ভাই আপনি কিছু দেখেননি, আপনি বাবাকে কিচ্ছু বলবেন না? আমি কিচ্ছু দেখিনি, আমি কেন দেখতে যাব? আমি কিছু দেখি, আর বাবাকে তো কষ্ট করে বলতে হবে না, বাবা এমনিতেই দেখে নেবে, কারণ বাবা পেছনে আসছে। বাবা ঘুরে ফেলো। হেই বাদাম, হেই দেড় সাইজ, এখানে এসো, পাখি হও পাখি হও, ছানাকে যেভাবে মা আগলে রাখে সেভাবে। চাচা যান আপনি এখানে কেন? আমি তো তোমাকে খুঁজতে যাচ্ছি। আমি তো বাচ্চা ছেলে না, আমি তো হারাচ্ছি না। আহা, তোমাকে বললাম কোল্ড ড্রিঙ্কস আনতে। ওখানে তো কোল্ড ড্রিঙ্কস নেই। কেন, ওই যে দোকান, আর 2-3টা দোকান আছে। না চাচা যান, যা দেখছেন ভুল দেখছেন, ওটা কোল্ড ড্রিঙ্কস এর দোকান না। কি আশ্চর্য, সব দোকানে কোল্ড ড্রিঙ্কস থাকে। কোল্ড ড্রিঙ্কস আছে কিন্তু ভেজাল কোল্ড ড্রিঙ্কস, নকলশীল। কেমন করে আপনার খাওয়া ঠিক হবে না চাচা যান? কি বলছো তুমি? আচ্ছা যাই তো। এই কি হলো কি হলো কি হলো? এই টিকু টিকু, কি হলো কি হলো? এখন এখন আমি কাকে পাই, কাকে পাই? অসুবিধা নেই চাচা যান, আমাকে একটু বাড়ি দিয়ে যান। চলো 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 চলো। আরে না, আমার ভাই সে প্রতি মাসে একটা করে প্রেম করে, এবং প্রেম করে সে কোনো কারণে ছেঁকা খায় অথবা ছেঁকা দেয়, তারপর সে আবার 1 মাস বিরহে থাকে। ভালো তো। ভালো কি? ধরো 5 দিন আগে যার জন্য সে পাগল হয়ে মারা যাচ্ছে, 5 দিন পরে সে বলবে তাকে তার অসহ্য লাগে, ভালোই লাগে না, সহ্য করতে পারছে না। এটা কেমন কথা? এমন একটা মানুষ হয়তো কোনো মেয়ে সংসার করতে পারে, থাকা সম্ভব? আচ্ছা এমনি মেয়েরা কিরকম ছেলে পছন্দ করে?
ঠিক আছে, যার যার ক্যারেক্টারিস্টিক্স যেমন ওটার উপর ডিপেন্ড করে। তোমার ক্যারেক্টারিস্টিক্স এর মেয়েরা কিরকম ছেলে পছন্দ করে? তোমার কোয়েশ্চেনে একটু ভুল আছে। তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি কেমন ছেলে পছন্দ করি, ইনস্টেড অফ যে আমার ক্যারেক্টার মেয়েরা কেমন ছেলে পছন্দ করে। বেসিক্যালি আমি ছেলে পছন্দ করি। তাই সত্যি? হ্যাঁ, বিকজ আমার মনে হয় প্রতিটা ছেলেরই কোনো না কোনো সমস্যা আছে। এনিওয়ে, আমার কি কিরকম মনে হয় তোমার? আর বলতে চাইলাম না, কিন্তু বলে ফেলাম, জানতাম আমি বলে দেবো অসুবিধা। তুমি নন্সেন্স? হ্যাঁ, কারণ আমি বলছি তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি বলছো তাতেই হবে। আপনার যে অবস্থা, আপনার এক গেলা শুইব না, এর লিগে পুরা বোতল স্যালাইন গুলো নিয়ে গেছি। আপনার ফুসকার মধ্যে চোখ লাগছে, এখন তো মনে হইতেছে তোর চোখ পড়ছে, এই জন্য আমার পেট খারাপ হয়েছে। খালু জান, আপনার এই তামাশা দেখতে দেখতে আমার জীবনটা গেল। বুইরা মানুষ কত কিছু খায়, মানুষ কাঁচা পেঁপে খায়, রসুন খায়, আদা খায়, আমি তা না। হয়ে গেছে ফুসা থেকে তো পেট খারাপ নাই ছিল। এই বোকা ও দিয়া পা কেন, এই ওষুধটা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে এতগুলো ফুসকা খেতে কে বলেছে বলো তো বাবা? আরে কত বছর পরে ফুসকা খেলাম জানিস, এত মজা লাগলো। আমি তো টিন্টুকে প্রথমে বলেছিলাম এক প্লেট নিতে, খেতে খেতে এত মজা লাগলো চার পাঁচ প্লেট খেয়ে ফেলছি। বলে কি তুমি পাঁচ প্লেট ফুচকা খাইছো? হাসতেছো কেন আমার দাঁত কেলা? তুমি এই বয়সে পাঁচ প্লেট ফুচকা খাইছো বাবা, তুমি তুমি চিন্তা করতে পারতেছো তুমি কি বলতেছো? এখন এই ওষুধে একেবারেই কাজ হবে না, তোমার অ্যান্টিবায়োটিক লাগবে, তোমাকে হসপিটালাইজ করতে হবে, তোমাকে স্যালাইন দিতে হবে। কি কি বলছিস তুই এগুলা? হ্যাঁ, তুমি যে মাঝে মাঝে কি করো না বাবা, মানে এই বয়সে এরকম বাচ্চাদের মতো আচরণ করলে হবে বলো তো? তুমি যে আমাকে মাঝে মাঝে বলো না যে আমি একটা বোকা, ঠিক কি বলো? কারণ তুমি বোকা, এই জন্য আমি বোকা হয়েছি তোমার মেয়ে। একটা বার ঠিক করছে না, না আসলে হয়েছে কি, আমি না অন্তঃস্থল থেকে, মানে মনের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আপনি দুঃখিত আর লজ্জিত হতে যাবেন, ওই যে তোমাদের দেখে ফেললাম না। আসলে কিছু কিছু বিষয় তো থেকেই যায় তাই না, কিছু না চাইলেও হঠাৎ করে দেখে ফেলতে হয়, আবার চাইলেও দেখি না, এসব আর কি। হঠাৎ করে সামনে পড়ে গেছো, আমার আসলে করার কিছু ছিল না তাই দেখে ফেলতে হয়েছে। আমি তো আপনাকে থ্যাংকস দেওয়ার জন্য এসেছি। কেন আমাকে থ্যাংকস দিবে কেন? আসলে ওই সময় আপনি সিচুয়েশনটা যেভাবে হ্যান্ডেল করেছেন, না হলে আমি তো বাবার কাছে লড়াই খেয়ে যেতাম। আমি তো এর আগেই দেখেছি। হ্যাঁ দেখেছি না, বেশ কবার দেখেছি। ওই যে রাস্তার মোড়ে হাই দিলে, আমিও হাই দিলাম, তারপর হচ্ছে রেস্টুরেন্টে তোমরা দুজন জমিয়ে ঝগড়া করতেছিলে, তারপর আমিও ছিলাম কিন্তু ওখানে।
কোথায়? আপনাকে তো দেখলাম না। দেখবে কি করে? আমি তো বোরকা আপনি বোরকা পড়েছিলেন? বোরকা পড়ে কেন ছিলেন? কিছু কিছু বিষয় থাকে, হঠাৎ করে উত্থাপন হলে চেপে যেতে হয়, চেপে যায় না। তুমিও কিছু বিষয় চেপে যাও, আমিও কিছু বিষয় চেপে যাই, চেপে চেপে আমরা মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাই। আপনি কিন্তু কাউকে বলবেন না। কি বলছো তুমি? এই অবস্থা সাহেব, ভালো তো আজকে নতুন কি শব্দ মুখস্থ করলেন? ক্যানিবাল, ক্যানি না না, ক্যানিবাল এখনো হয় নাই, উচ্চারণের ঝামেলা আছে। ওই মানে মানে জটিল শব্দটার জন্য কি আমি কি আসবো? একটা জিনিয়াস। হ্যাঁ, এই আপনি কোন ছোট মানুষ, বাবা খেলে আপনি হয়ে যায়, তুমি টেনশন নিও না। আমি হচ্ছে একটা বটবৃক্ষ টাইপের, বটগাছ জানো, দ্রুত কোনো কিছু হজম করে ফেলে। আমি হচ্ছি সেই বটগাছ টাইপের, আমি হজম করে ফেলি, হ্যাঁ ভুলে যাই। তোমার যদি কোনো গোপন কথা থাকে তুমি আমাকে বলতে পারো। না, আমার কোনো গোপন কথা নেই। নাই না থাকলে নাই। ক্যানিবাল, নরখাদক, কে সি এ কে 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 সি এ কে 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 কে। কি কি হয়েছে? ডাক্তার কেন আজকাল মিস কল দিয়ে ডাক্তার প্রবলতাটা কোত্থেকে শিখেছো? আমাকে একটু জাউভাত রান্না করে দিবি? কেন এখন জাউভাত খাবা কেন? ফুচকা খাইছো কেন? ফুচকা খাওয়ার সময় মনে ছিল না? ফুচকা খেয়ে পেট খারাপ করে এখন আসে জাউভাত খাইতে? দরকার নাই জাউভাত খাওয়ার। তুমি জানো যে ফুচকা কোথাকার পানি দিয়ে রান্না করা হয়? কেমনে কি দিয়ে বানায় ওগুলা? তুমি ফুচকা খাইছো কেন এখন? তোমার কি এখন ফুচকা খাওয়ার বয়স আছে? হ্যাঁ, কতগুলো ফুচকা খাইছো? কিভাবে কথা বলছি? আর আমাকে তোমরা সবাই কি খেয়েছো আমি বুঝলাম না। আমি কি এবারে কি কাজের লোক নাকি? আর তোমার বয়স হয়েছে বাবা, মানে রিটায়ার করার পর কি তোমার মাথা একেবারে পুরোপুরি খারাপ হয়ে গেছে? না, যা ইচ্ছা তাই করে বেড়াইতেছো, নিজের উপর কোনো কন্ট্রোল নাই, এভাবে তাকাইছো কেন আমার দিকে? কি আমার রাগ নাই? রাগ কি একটা তোমার তোমার সম্পত্তি? আমার রাগ হতে পারে না? অসহ্য, আমি কিচ্ছু পারবো না করতে। ফরিদ ভাই, এদিকে আসেন তো। এটা কি দেখি? এটা তো মনে হচ্ছে একটা গিফট বক্স। হ্যাঁ গিফট বক্স, সেটা তো আমিও দেখছি। মানে কে রেখেছে আমার টেবিলে? সেটা আমি কি করে বলবো? নাম তো লিখে দিস। শৈলী, তুই কি দেখেছিস যে আমার টেবিলে এই গিফট বক্সটা কে রেখেছে? Wow, gift box! তুমি তো খুব লাকি যে তোমার টেবিলে একটা গিফট বক্স দিয়েছে। আই উইশ আমাকে কেউ যদি এরকম একটা গিফট বক্স দিত। নাম দিই, তোমরা কি নিয়ে আলাপ করতেছো? আরে কে যেন আমার টেবিলে এই গিফট বক্সটা রেখে গেছে, এই যে দেখো। নিশ্চয়ই কোনো সিক্রেট লাভার। সিক্রেট লাভার? আমার তো কোনো সিক্রেট লাভারই নেই। বাদম ভাই, এই টেবিলে কি আপনি কোনো গিফট বক্স রেখেছেন? গিফট বক্স না তো, আমি তো রাখিনি। বাদন, মিথ্যা কথা বলবে না, তুমি নিশ্চয়ই গিফট বক্সটা এখানে রেখেছো। ফরিদ ভাই, আমি কেন রাখতে যাব? আমি রাখি নাই। একদম মিথ্যা কথা বলবে না, আমি কনফার্ম তুমি রেখেছো। কারণ তুমি ওর নামে অনেক আজে বাজে কথা বলো, আমি নিষেধ করেছি, সে কারণে তুমি গিফট বক্সটা রেখে ওকে বসানোর চেষ্টা করছো। রাজার মনে কথা ভুল হচ্ছে, আমি আমি এটা রাখি নাই। আমি আমি কেন রাখতে যাব? আমি কনফার্ম তুমি রেখেছো। না না, কি বলবো ফরিদ ভাই, আপনার মনে কথা ভুল হচ্ছে। ফরিদ ভাই, আমি আমি এটা রাখবো কেন? চলো
অনেকক্ষণ আগে এসেছি, গেট পাঁচটায়। তোর কি মন খারাপ? বেশি সরি কেন মা, তোর হয়তো মনটা অনেক বেশি খারাপ ছিল, এই জন্য খারাপ ব্যবহার করেছিস। আমি অনেক খারাপ ব্যবহার করেছি বাবা, আই এম সরি। আহা, আমি তো সারাদিন তোদের সাথে খারাপ ব্যবহার করি, একদিন না হয় তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি, অসুবিধা নাই তো। তোমাদের জামের সাথে কথা হচ্ছে না তো, 15 দিন ধরে ওর কোনো খোঁজ পায় না, এই জন্য মনটা একটু খারাপ। তুই চিন্তা করিস না মা, আমি জামাইকে ফোন করে বলবো তোকে নিয়ে যেতে, কেমন? না বাবা, ও এখনো ওখানে পুরোপুরি সেটেল হয়নি তো, ও সেটেল হোক তো নিজেই এসে আমাকে নিয়ে। তো আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি, কোনো তো উপায় দেখতেছি না। কিসে? মানে প্রতিদিন বাইকে করে নিয়ে আসতেছি, আবার দিয়ে আসতেছি, এইভাবে তো চলতেছি, কিন্তু ওর তো কাছে যেতে পারতেছি না। তো আরেকটু কাছে যাই তুই। আর কত কাছে যাইবো, বাইকে তো 2 ইঞ্চি ফাঁকা থাকে। বুঝোস না, তোর আরেকটু কাছে যেতে। তুই ফাজিল বেটা, তারপরে কি আর কিছু বাকি থাকে নাকি? তুই সঞ্জনার ডানাত বামাত হয়ে যা। দূর বেটা, তুই তো আবারও শারীরিক ভাবে চলে গেলি, কি ডানাত বামাত হইতে বলতেছিস, এটা কিভাবে? তুই ব্যাপারটা বুঝলি না, মানে ব্যাপারটা হইছে সঞ্জনা যদি ডানাতে কোনো কাজ করে তোর কথা মনে করে যেন বলে পাপ্পু পাপ্পু, বামাতে যখন কোনো কাজ করবে তোর কথা চিন্তা করে বলবে পাপ্পু পাপ্পু, মানে ও তোর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যত কাজ আছে সকাল থেকে রাত পর্যন্ত সব কাজে তুই থাকবি, এটা তুই ওরে বুঝাই তুই। কেমনে বুঝাবো? তুই সঞ্জনার এখন একটা ফোন দে, ফোন দেয়া বল সঞ্জনা সকালবেলা তোমার অফিসের দরজা খোলা থেকে শুরু করে, তোমার অফিস ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, তোমার অফিসের দরজা বন্ধ করা পর্যন্ত সব কাজ আমি করতে চাই, মানে আমি তোমার অফিসে জয়েন করতে চাই। হ্যালো সঞ্জনা, হ্যাঁ আমি না তোমার ডানা তোকে কতবার বলছি দেখা করতে পারবো না, বারবার খালি এক কথা বল। দুই সপ্তাহ ধরে দেখোস না কি হয়েছে, আমার কি বাসা থেকে বের হওয়ার মতো সুযোগ আছে? কোচিং বন্ধ, এদিকে ক্লাসও নাই, বাসা কি বলে বের হবো? তাহলে কিন্তু তোর আর আমার রিলেশনশিপ দেখ। তুমি এমন সাপের মতো আসো, টেরই পাওয়া যায় না। কেন তোমার কাছে আগুনের আগে আমার জানের কাছে দিয়া জানান দিয়াই তৈব। শোনো, তুমি যে প্রেম করো সেটা আমি জানি, ওই যে মোবাইলের মধ্যে কথা কও আমি সবই শুনছি। আরে না, একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে, এই যে বাসার সামনে এসে দাঁড়া থাকে, আমি ফোনে তারে আচ্ছা মতো করে ছেড় দিচ্ছিলাম যাতে করে তারে আমার ত্রিসীমানায় না দেখি। আমাদের গ্রামের মধ্যে কিছু বজ্জাত বেড়া আছে, সেই বেড়ারা কী করে জানো? এই যে তোমার মতো মাইয়া গো ঘরের সালের মধ্যে এক ডিল মারে বাইরে আসার জন্য, দ্বিতীয় ডিল মারে ধান খেতে যাওয়ার জন্য, এই সমস্ত বজ্জাত বেড়া গো একটু বিশ্বাস করো। শুনো, তুমি কিন্তু প্রেম করো না, দুনিয়াতে কিন্তু বাল্লা বেড়া মানুষ, তুমি যা গো দেখো হেডি সব কিছু বজ্জাতের আগ দি। আর শুনো, তোমার যারা এই যে ফোনের মধ্যে ডিস্টার্ব করে তুমি কাউরে কইও না, সুফি সুফি আয়া খালি আমারে কইতা,
দেখবা এই বেড়াগো ঝাড়ু দিয়া পিটাইয়া একেবারে তাল গাছের মতো সোজা করে আমার এখানে কইবা বুঝছ। প্রেম করে হয় রানী ছোট মেয়ে বোকা পিছে করে দুষ্টমি বিনোদনে ভরা পরিবার। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.